সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনের গ্রামে পড়ছে বোমা, পারমাণবিক মহড়ায় ব্যস্ত নেটো ও রাশিয়া। পশ্চিমাদের বাণিজ্যিক উপগ্রহ নিশানা করার হুমকি রাশিয়ার। ইরান ইউক্রেন যুদ্ধে সচেতনভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, জাতিসংঘে বললেন ইরানি রাষ্ট্রদূত। আলোচনা করে কাশ্মীর সমস্যা মেটান, ভারত পাকিস্তানকে স্পষ্ট বার্তা চীনের, যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন। মোদী সরকারের সমালোচনা, ইউক্রেন ছাড়তে নারাজ ভারতীয় শিক্ষার্থীরা। এবং মাজারে হামলার উৎস উদ্ঘাটন করে দৃঢ় পদক্ষেপ নিতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। দর্শক, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র দেশটির মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ত তাহলে মহাকাশে তাদের বাণিজ্যিক উপগ্রহগুলো রাশিয়ার বৈধ নিশানে পরিণত হতে পারে। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনের গ্রামে পড়ছে বোমা, পারমাণবিক মহড়ায় ব্যস্ত নেটো ও রাশিয়া। পশ্চিমাদের সামরিক জোট নেটো ও রুশ সেনাবাহিনী তাদের পরিকল্পিত বার্ষিক পারমাণবিক মহড়া বুধবার শুরু করেছে। এমন সময় দুই বিরোধী পক্ষই মহড়া আয়োজন করছে, যখন রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে তেজস্ক্রিয় ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা অভিযোগ এনেছে, আর পশ্চিমার এই অভিযোগকে রাশিয়ার অজুহাত হিসেবে ব্যবহারের পরিকল্পনা হিসেবে উল্লেখ করছে। একই সময় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বুধবার 40টিরও বেশি গ্রামে বোমা বর্ষণ করেছে রুশ সেনারা। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলে যুক্ত থেকে রুশ পারমাণবিক বাহিনীর মহড়া পর্যবেক্ষণ করেছেন। এতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলন করা হয়েছে, যা বিশ্বকে রুশ সেনাবাহিনীর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে মনে করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু পুতিনকে জানিয়েছেন, এই মহড়ায় রাশিয়ার উপর পারমাণবিক হামলার জবাব হিসেবে বড় ধরনের পারমাণবিক হামলার অনুশীলন করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, বার্ষিক পারমাণবিক মহড়ার বিষয়ে রাশিয়া তাদেরকে অবহিত করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো তাদের পরিকল্পিত বার্ষিক পারমাণবিক মহড়া আয়োজন করেছে উত্তর পশ্চিম ইউরোপে। কোনো প্রমাণ হাজির করা ছাড়াই রুশ টিভিতে প্রচারিত ভাষণে পুতিন বলেছেন, উস্কানি দিতে ইউক্রেন তথাকথিত ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়াকে আঘাত করার ব্যবহার করছে এবং অঞ্চলটি মার্কিন মিত্ররা ইউক্রেনকে সামরিক জৈব রাসায়নিক অস্ত্রের পরীক্ষার ভূখণ্ড হিসেবে পরিণত করেছে। পুতিনের পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা বিষয়ে অভিযোগ এই প্রথম। গত সপ্তাহ জুড়ে রুশ কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। ইউক্রেনের দেশটির মিত্র রাশিয়ার এই অভিযোগ প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছে। রণক্ষেত্রে পিছিয়ে পড়া রাশিয়া নিজেরাই ডার্টি বোমা বিস্ফোরণ ঘটাতে পারে বলে তাদের আশঙ্কা। তেজস্ক্রিয় এমন বোমার বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, কিংবা পারমাণবিক অস্ত্রের গুদামে বিস্ফোরণ ঘটতে পারে। বুধবার রুশ শৈগু ফোনে কথা বলেছেন চীন ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে। আলোচনায় তিনি ডার্টি ব্যবহার করে ইউক্রেনের সম্ভাব্য উস্কানি নিয়ে মস্কোর উদ্বেগ তুলে ধরেছেন। নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ রাশিয়ার অপ্রমাণিত অভিযোগকে হাস্যকর হিসেবে উল্লেখ করেছেন। পশ্চিমাদের প্রত্যাখ্যানের পরও ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জোর দিয়ে বলেছেন, ইউক্রেন এমন সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে বলে মস্কোর কাছে তথ্য রয়েছে। স্লোভেনিয়া সরকার বলেছে, ডার্টি বোমার বিষয়ে রাশিয়া একটি অপপ্রচার অভিযান শুরু করেছে। তাদের দাবি, রাশিয়া 2010 সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তেজস্ক্রিয় বর্জ্য সংস্থার একটি ছবি ব্যবহার করছে। ইউক্রেনের বিরুদ্ধে ডার্টি বোমা নিয়ে অপ্রমাণিত অভিযোগ করলে পুতিন কিয়েভের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত রাখার ইঙ্গিত দিয়েছেন। সর্বশেষ ইঙ্গিত পাওয়া গেছে গিনি বিসাওয়ের প্রেসিডেন্ট ওমারো মক্তার সিসাকো এমলার কাছ থেকে। তিনি কিয়েভ সফর করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার পূর্ব শর্ত হল ইউক্রেনীয় ভূখণ্ড, সীমান্ত ও সার্বভৌমত্বের বিষয়ে মস্কোকে স্বীকৃতি দিতে হবে। যুদ্ধরত দুটি দেশের সীমিত কয়েকটি ইস্যুতে এখন পর্যন্ত সহযোগিতায় সম্মত হয়েছে, যেমন যুদ্ধবন্দী বিনিময় ও নিহত সেনাদের মরদেহ বিনিময়। যুদ্ধক্ষেত্রে অগ্রগতির বিষয়ে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, 40টিরও বেশি গ্রামে লড়াই চলছে। বুধবার অন্তত 2 বেসামরিক নিহত হয়েছে। প্রতিরাতে বিমান হামলার সংকেতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, রাশিয়া 5টি রকেট হামলা, 30টি বিমান হামলা এবং শতাধিক মাল্টিপল লঞ্চ রকেট ব্যবস্থা দিয়ে ইউক্রেনের নিশানায় হামলা করেছে। ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার একটি ডনিপ্র শহরে একটি গ্যাস স্টেশনে আঘাত করেছে, এতে 2 নিহত হয়েছে। এদের মধ্যে স্বামীর সঙ্গে স্টেশনে আঘাত করেছে 25 বয়সী এক অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। মঙ্গলবার শেষ রাতের হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। মস্কো মনোনীত কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, বুধবার দক্ষিণাঞ্চলে বন্দরে একটি পুলিশ স্টেশন ও শিল্পনগরী খেসনে গ্রেনেড দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা। তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার দক্ষিণাঞ্চলে বন্দর নগরী মাইকোলাভে কয়েকটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি। বুধবার ভোরে হামলা হয়েছে। পশ্চিমাদের বাণিজ্যিক উপগ্রহ নিশানা করার হুমকি রাশিয়ার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র দেশটির মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ত তাহলে মহাকাশে তাদের বাণিজ্যিক উপগ্রহগুলো রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক কনস্টান্টিন বরস্তপ জাতিসংঘে বলেছেন, যুক্তরাষ্ট্র দেশটির মিত্ররা পশ্চিমাদের প্রভাব বিস্তার করতে মহাকাশকে ব্যবহার করছে। লিখিত নোট থেকে পরে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা উপগ্রহগুলো ব্যবহার করে সহযোগিতা করার প্রবণতা চরম বিপদ। জাতিসংঘের ফার্স্ট কমিটিকে ভরনস্তব বলেন, এর ফলে বেসামরিক অবকাঠামো রাশিয়া পাল্টা হামলার বৈধ নিশানায় পরিণত হতে পারে। ইউক্রেনের সমর্থনে পশ্চিমাদের এসব উপগ্রহ ব্যবহার উস্কানিমূলক। তিনি বলেন, আমরা বেসামরিক মহাকাশ অবকাঠামো ব্যবহারের কথা বলছি, এগুলোর মধ্যে বাণিজ্যিক উপগ্রহ রয়েছে। অবশ্য রুশ কর্মকর্তা নির্দিষ্ট করে কোনো উপগ্রহ কোম্পানির কথা বলেননি। তবে এই মাসের শুরুতে স্পেস এক্স কোম্পানির এলন মাস্ক বলেছেন, তার কোম্পানি ইউক্রেনের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা জারি রাখবে। ইরান ইউক্রেন যুদ্ধে সচেতনভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, জাতিসংঘে বললেন ইরানি রাষ্ট্রদূত। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে বলে যে অভিযোগ উত্থাপন করা হয়েছিল, ওই অভিযোগকে ইরান সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই অভিযোগ দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে তেহরান সক্রিয়ভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। জনাব ইরাভানি বলেন, ইরান কখনই ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি। তিনি বলেন, ইরান কখনই পারমাণবিক উন্নয়নে অবদান রাখতে পারে এমন কোন উপকরণ সরঞ্জাম পণ্য কিংবা প্রযুক্তি উৎপাদন কিংবা সরবরাহ করেনি। ইরান এসব সরঞ্জাম সরবরাহ করতেও চায় না বলে তিনি মন্তব্য করেন। আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ তুলেছে। তারই পরিপ্রেক্ষিতে ইরানি কূটনীতিক আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদের বৈঠকে অভিযোগ প্রত্যাখ্যান করলেন। ইরান বিরুদ্ধে অভিযোগ প্রথম উত্থাপন করা হয়েছে গত জুলাই মাসে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান অভিযোগ করেন যে ওয়াশিংটন তথ্য পেয়েছে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে কয়েকশো ড্রোন সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও ইরান এবং রাশিয়া উভয় দেশই ওই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আলোচনা করে কাশ্মীর সমস্যা মেটান, ভারত পাকিস্তানকে স্পষ্ট বার্তা চীনের, যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন। কাশ্মীর সমস্যা মেটানোর জন্য ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসতে হবে এমনটাই বলল চীন। কাশ্মীর নিয়ে একপক্ষ যদি বেশি উদ্যোগী হয়ে ওঠে তাহলে সমস্যা আরও জটিল হয়ে যাবে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউনিং। তিনি আরো বলেছেন, কাশ্মীর সমস্যা নিয়ে চীনের অবস্থান খুবই স্পষ্ট, ভূস্বর্গের কোনো বিষয়েই নাক গলাতে চায় না বেইজিং। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাও, সেখানে কাশ্মীর প্রসঙ্গে তাকে প্রশ্ন করেন এক পাকিস্তানি সাংবাদিক। উত্তরে মাও বলেন, কাশ্মীর প্রসঙ্গ নিয়ে দীর্ঘ ইতিহাস রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, গোটা বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়া দরকার। রাষ্ট্রসংঘের সনদ, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত আর দুই দেশের মধ্যে বোঝাপড়া, এই সমস্ত কিছুর ভিত্তিতেই কাশ্মীর সমস্যা মিটিয়ে ফেলা দরকার। তবে এই প্রসঙ্গে কোন এক পক্ষ যদি বেশি উদ্যোগী হয়ে ওঠে তাহলে জটিলতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো সম্ভব বলে দাবি করেছেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি বলেছেন, কাশ্মীর ইস্যু নিয়ে দুই পক্ষের মধ্যে বারবার কথাবার্তা বলা প্রয়োজন, ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে দুপক্ষকে। প্রসঙ্গত একাধিকবার কাশ্মীর সমস্যাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে নয়াদিল্লি। চীনকে বিধে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, চীন সহ অন্য কোনো দেশই কাশ্মীর প্রসঙ্গে হস্তক্ষেপ করতে পারে না, নিজেদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের মতামত চায় না ভারত। প্রসঙ্গত কাশ্মীর নিয়ে বরাবরই তিক্ত সম্পর্ক রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। কাশ্মীরকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে যেভাবে ভারতে নাশকতা চালায় পাকিস্তান, সে বিষয় নিয়ে বরাবর উত্তপ্ত থাকে দুই দেশের সম্পর্ক। তবে এই সংঘাত চরমে ওঠে 370 ধারা বিলোপের পরে। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে পাকিস্তান, সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। তবে বারবার ভারতের তরফে মনে করিয়ে দেওয়া হয়েছে কাশ্মীর ভারতের অখণ্ড অংশ। মোদি সরকারের সমালোচনা, ইউক্রেন ছাড়তে নারাজ ভারতীয় শিক্ষার্থীরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ার আশঙ্কায় ভারতীয়দের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস। অবিলম্বে যেন ইউক্রেন ছেড়ে বেরিয়ে আসেন ভারতীয়রা, বারবার করে সেই কথা বলা হচ্ছে দূতাবাসের তরফ থেকে। কিন্তু বারংবার নির্দেশিকা সত্ত্বেও ইউক্রেন ছাড়তে নারাজ ভারতীয়দের একাংশ, তাদের মধ্যে অধিকাংশই মেডিকেল শিক্ষার্থী। তাদের দাবি, এ অবস্থায় পড়াশোনা ছেড়ে দেশে ফিরে আসা সম্ভব নয়। লিবিভ মেডিকেল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী জানিয়েছেন, পড়াশোনা ফেলে রেখে চলে যাওয়া সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী জানিয়েছেন, আপাতত কিছুদিনের জন্য পড়শিদের
বিদায় সাংগেরিতে গিয়ে বন্ধুদের সঙ্গে থাকবেন তিনি। প্রায় সাত মাস ধরে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। মাত্র এক মাস আগে আমরা আবার ইউক্রেনে ফিরে এসেছি। কোনো মতে বাড়ির লোককে বুঝিয়ে প্রায় এক লক্ষ টাকা খরচ করে নিজেদের পড়াশোনা শেষ করতে ইউক্রেনে ফিরে এসেছি। তাই ফিরে যাওয়ার পথ নেই আমাদের সামনে, কিন্তু প্রাণের ঝুঁকি নিয়েও কেন ইউক্রেনকে যেতে চাইছেন ডাক্তারি শিক্ষার্থীরা। কারণ হিসেবে উঠে এসেছে ইউক্রেন ফেরত ডাক্তারি শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান। কিছুদিন আগে ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, অনলাইন ক্লাসের মাধ্যমে ডিগ্রি পেলে তাকে ভারতে স্বীকৃতি দেওয়া হবে না। ফলে ইউক্রেনের ডাক্তারি কলেজের শিক্ষার্থীরা বাধ্য হয়ে সে দেশে ফিরে গিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তারা। ইউক্রেনে পড়াশোনা করার জন্য ইতিমধ্যে প্রচুর টাকা ধার নিয়েছেন শিক্ষার্থীরা। তাছাড়াও প্রতিকূল পরিস্থিতিতে ইউক্রেন আসলে দ্বিগুণেরও বেশি টাকা খরচ করতে হয়েছে। সব মিলিয়ে ইউক্রেন ছাড়তে নারাজ ভারতীয় শিক্ষার্থীরা। তাদের মতে পড়াশোনা শেষ না করে ভারতে ফিরবেন না, তেমন হলে তাদের কফিন দেশে ফিরে আসবে। চলতি সপ্তাহে দুবার ইউক্রেন ছাড়তে সকলকে নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস। কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ফলে নিজের জীবনের মূল্য দিয়ে হলেও ইউক্রেনে থেকে যেতে চান ভারতীয় শিক্ষার্থীরা। মাজারে হামলার উৎস উদ্ঘাটন করে দৃঢ় পদক্ষেপ নিতে বলেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজবে খামিনি বলেছেন, সিরাজে হযরত আহমদ বিন মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে হামলার হোতারা নিশ্চিতভাবে শাস্তি পাবে। বুধবার ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর সিরাজে হযরত আহমদ বিন মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার তথা সাতের আগে দায়েশ বা আইএসের এক সন্ত্রাসী হামলায় দুই শিশুসহ ১৫ জন জিয়ারতকারী শহীদ ও ২৭ জন আহত হয়েছেন। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এই হামলার দায় স্বীকার করেছে। এরই মধ্যে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে হামলার নিন্দা জানিয়েছে। এই বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা এক শোকবার্তায় বলেছেন, হযরত আহমদ বিন মুসা আলাইহিসসালামের পবিত্র মাজারে নির্মম হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন। এ কারণে আমরা সবাই শোকাহত, হৃদয় বিদারক এই ঘটনা। হোতা বা হোতারা নিশ্চিতভাবে শাস্তি পাবে, কিন্তু এসব বিপর্যয়ের উৎস উদ্ঘাটন এবং এগুলোর বিরুদ্ধে দৃঢ় বিজ্ঞচিত পদক্ষেপ গ্রহণ ছাড়া প্রিয়জনদের কষ্ট লাঘব এবং আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের অপমানের ক্ষতিপূরণ হবে না। সর্বোচ্চ নেতা আরো বলেন, বিধ্বংসী শত্রু এবং বিশ্বাসঘাতক অথবা অজ্ঞ শত্রুদেরকে মোকাবেলার ক্ষেত্রে আমাদের সবারই দায়িত্ব রয়েছে। নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও বিচার বিভাগ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল ও গণমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিরা সহ দেশের আপামর জনগণকে তাদের জীবন ও নিরাপত্তাকারী বিনষ্টকারী এই পবিত্র বিষয়গুলো অবজ্ঞাকারীদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ইরানি জাতি এবং দায়িত্বশীল মহল, অবশ্যই শত্রুদের অপরাধমূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হবে ইনশাল্লাহ। আয়াতুল্লাহ উজবে খামিনি তার শোকবার্তায় বলেন, আমি হামলায় শোকাহত পরিবার সিরাজের সব অধিবাসী এবং গোটা ইরানি জাতির প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।